রাগ হবেন না। একজন ওই কোরআনটা লইয়া বুকে চাপা দিয়ে ধরে বলবে মালিক এটার ভিতরে নাকি শেফা আছে। সাত জায়গায় আল্লাহ শেফার কথা বলছেন, শেফা আছে মালিক, ও মালিক শেফা আছে। শেফা কোরআনে কি করবে? তোর কালামের শেফার দরকার তো দরকার কিসের? আমার শেফার দরকার, আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম শেফাটা আমার ভিতরে ঢুকাইয়া দেয়। একজন নাই না মোহাব্বত না শেফা তলব করা, ওই আল্লাহর কালাম বলছে আমি কথা অকল কথা বলবো, এরা কথা বলবে। বলছে কখন বলবে? বলে ঈদ হুমিয়াস জুদুন, যখন তারা সেজদায় যাবে। হায় হায়, ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে এই উম্মতকে। কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? একটু আগে শুনাইছিলাম আল্লাহ কে, ঠিক না? 99 পদের মালিক আল্লাহ ডেলি পাঁচবার ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আর সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ, বান্দা সেজদা যাইতে দেরি, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আল্লাহর তার মাঝে পর্দা উঠতে দেরি করে না। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা। ওই নামাজ যেটা একই 100 একই 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 নবীজি সহজ করছিলেন, আল্লাহ আমার উম্মত ছাই ঝামেলার ভিতরে থাকবে, আমার উম্মত পেরেশানির ভিতরে থাকবে, আমার উম্মত ফেতনার জমানায় থাকবে, ওই আল্লাহ একই 100 বানায় দেয়। তা আল্লাহ বলে আপনার উম্মতের জন্য দিলাম, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আবে করব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, যদি নামাজ ওকে হয় আমি জিন্দেগি ওকে বলে গ্রহণ করে নিব, জীবন ওকে, নামাজ ও কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ, আল্লাহ বলে আপনার উম্মতের জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিয়া দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। হায় ওই নবী যাইসেই আমাদেরকে নামাজের মেসেজ দিছিলেন, যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, ও উম্মত শুধু নামাজ 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 নামাজ, চোখে পানি নিয়ে বলতেছে কাইফা বিকুম ইদা উমিতাতিস সালা, ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। অকত কুররাতু আইনি বিয়া সালা, নামাজ আমার শীতলতা চোখের শীতলতা ছিল, যেই এক নামাজকে আমি পুরা জিন্দগি বানায় নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে উম্মতের জীবন করার জন্য। আজকে ওই নামাজের জন্য আসে তো কে আসে? কয়জন আসে? আজান হয় না হয় না? কে ডাকে? হায় হায়, দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে। শুধু শুধু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লেখেন নাই, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা চিৎকার দেয়ার বলে মালিক কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমি এখন চক্ষু খুলবো সামনে।